প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমিস্টারটা এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট একটি সময়, কারণ এই সময় একটা মা সে বুঝতে পারে যে সে প্রেগনেন্ট, কারণ এই সময় সে বাচ্চা যে নড়ছে সেই অনুভূতিটা সে এই সময় বুঝে থাকে। এবং এই প্রথম অনুভূতি মা হওয়ার এটা আসলে প্রথম ট্রাইমিস্টারটা যেরকম কষ্টে যায় বমি এবং অন্যান্য শারীরিক কষ্টের মধ্যে, সেকেন্ড ট্রাইমিস্টার সেরকমভাবে মা একটা উত্তেজনা অনুভব করে এবং প্রতি মুহূর্তে সে বাচ্চা নড়াচড়াটা যে সে ফিল করে সেটার জন্য মানে তার মধ্যে একটা মাতৃত্বের অন্যরকম একটা আনন্দ এই সময় সে উপভোগ করে থাকে। সুতরাং এই ট্রাইমিস্টারও কিন্তু আমাদের জন্য অনেক ধরনের উপদেশ মার প্রতি রয়েছে, কিছু চেক আপ রয়েছে এবং অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষা এই সময় করা হয়ে থাকে, যেটা এই সময়ের জন্য ইউনিক। সেকেন্ড ট্রাইমিস্টারে সাধারণত আমরা প্রথম ট্রাইমিস্টারে যে ওষুধগুলো দিয়ে থাকি সেকেন্ড ট্রাইমিস্টারে গিয়ে কিন্তু সেই ওষুধগুলো চেঞ্জ করে ফেলি আমরা। আমরা এই সময় তাদেরকে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন এগুলো দিয়ে থাকি, কারণ ফার্স্ট ট্রাইমিস্টারে যদি ক্যালসিয়াম দেওয়া হয়ে থাকে সেটা অনেক সময় কোষ্ঠকাঠিন্য সৃষ্টি করে। এই সেকেন্ড ট্রাইমিস্টারে বাচ্চা খুবই র্যাপিডলি বাড়তে থাকে, সুতরাং বাচ্চার যেই অনাগত যে সন্তানের যে বৃদ্ধির জন্য আসলে মার কিন্তু ক্যালসিয়ামটা খাওয়া উচিত এবং দুইটা ট্যাবলেট ক্যালসিয়াম আমরা সাধারণত এই সময় দিয়ে থাকি। খাবারের ব্যাপারেও এই সময় কিন্তু আমরা আরও বেশি মাকে যত্নশীল হওয়ার জন্য উপদেশ দিয়ে থাকি, কারণ আমরা জানি যে প্রোটিন জাতীয় খাবার কিন্তু বাচ্চার গঠনের জন্য খুবই উপকারী এবং তার সাথে সাথে কার্বোহাইড্রেট খাবারও যেমন খেতে হবে সেই সাথে পানি, পর্যাপ্ত পরিমাণে শাকসবজি, ফলমূল এসবে খাওয়া উচিত এবং অবশ্যই দুই গ্লাস দুধ খাওয়াটা খুবই জরুরি একটা বিষয় এবং মা সেটা খাওয়ার নিশ্চিন্ত করতে হবে। প্রথম ট্রাইমিস্টারে খাবারের প্রতি যে অনীহা বা বমিটা থাকে সেকেন্ড ট্রাইমিস্টারে সেটা কমে যাওয়াতে মা কিন্তু এই সময় অনেকখানি স্বাধীন থাকে তার খাবারটার মেনু চুজ করার ব্যাপারে। কিন্তু আমরা বারবার একটা জিনিস বলে থাকি সেটা হলো বাইরের খাবার একদমই পরিহার করতে হবে, অনেক বেশি মশলা দেওয়া এবং বাইরে যে ফাস্টফুডগুলো খাবার এবং বাইরে যে কোক বা পেপসি অনেকে আছে চটপটি এগুলোর প্রতি কিন্তু ঝুঁকে যায়, মানে তার একটা অন্যরকম ক্রেভিং হয় একটা খাবার খাওয়ার প্রতি, তো সেই জিনিসটা থেকে আসলে কিন্তু নিজেকে বিরত রাখতে হবে। সেকেন্ড ট্রাইমিস্টারে সে কিছুটা হাঁটাচলা করা বা ট্রাভেল করার ক্ষেত্রেও তার যে রেস্ট্রিকশনটা প্রথম ট্রাইমিস্টারে থাকে সেটা কিন্তু থাকে না, সুতরাং সেই জিনিসটাকে সদ্ব্যবহার করতে হবে সঠিকভাবে। অবশ্যই তার মানে এই না যে ভিড় পরিহার করে তাকে চলতে হবে, খুবই প্রয়োজন ছাড়া লং জার্নি সে করবে না এবং অবশ্যই এই সময় তাকে টিটেনাসের দুটো ইঞ্জেকশন দিতে হবে। এবং এই সময় আরেকটা জিনিস যেটা আমরা টেস্ট করে থাকি খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের জন্য, সেই সময় আমরা সাধারণত অ্যানোমালি স্ক্যান করে থাকি সেকেন্ড ট্রাইমিস্টারে, যেটার মাধ্যমে একটা বাচ্চার পূর্ণাঙ্গ গঠন সঠিকভাবে হয়েছে কিনা, কোনো অঙ্গের কোনো প্রবলেম আছে কিনা, মোটামুটিভাবে আমরা প্রায় 70% আইডিয়া পেয়ে থাকি বাচ্চার সম্পর্কে যে তার কোনো রকম সমস্যা আছে কিনা। এবং এই সময়ে আমরা যেটা আরেকটা করে থাকি সেটা হলো মাকে আমরা তার দৈনন্দিন যে অভ্যাসের যেগুলো সেইগুলো ক্ষেত্রেও আমরা কিছুটা অ্যাডভাইস দিয়ে থাকি, যেহেতু এই সময় মা নড়াচড়া বুঝতে পারছে বাচ্চার এবং এই সময় সে দেখা যেয়ে থাকে যে তার পেটটা বড় হতে থাকে, আমরা এই সময় উপদেশ দিয়ে থাকি যে সে বিশ্রামের সময় বাম কাতরে শোয়ার জন্য চেষ্টা করতে হবে এবং বাচ্চার নড়াচড়া 10 থেকে 12 বার এটা খেয়াল করতে হবে। এবং মোটামুটিভাবে যদি তার এই ধরনের উপদেশ মা মেনে চলে, যেরকমভাবে আমরা খাবারের ব্যাপারে বলছি, ওষুধের ব্যাপারে বলছি এবং অবশ্যই তাকে যে ভিজিটগুলো যেভাবে আমাদের কাছে ডাক্তারের কাছে আসা উচিত আমরা কিন্তু বলে দিই প্রত্যেকটা ক্ষেত্রে যে কতদিন পরে আমাদের কাছে আসবেন, সুতরাং এই জিনিসগুলো যদি মা মেনে চলে তাহলে কিন্তু সহজভাবে সেকেন্ড ট্রাইমিস্টারে পার করা যায়। এবং একটা মা তার এই যে প্রেগনেন্সি তার অনুভূতিটা যে ভালো একটা সুখানুভূতিটাই কিন্তু শেষ পর্যন্ত সেটাই বজায় থাকে। তো সেকেন্ড ট্রাইমিস্টারের প্রতি তাই প্রত্যেকটা ট্রাইমিস্টারের প্রতি আসলে শুধু সেকেন্ড ট্রাইমিস্টার না আমি বলবো প্রত্যেকটা ট্রাইমিস্টারের প্রতি মাদের যত্নশীল হওয়া উচিত এবং অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে ডাক্তারকে তার ছায়াসঙ্গী বানানো উচিত। ধন্যবাদ সবাইকে।